প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো পুর ভরা গলদা চিংড়ি এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজাদার চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন প্রথম আমি ভিতরের পুরটা রেডি করে নেবো এখানে নিয়ে আমি এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কষি দিয়ে দেব পরিমাণ মতো তেল তারপর দিয়ে দেব পেঁয়াজ কষি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো কোয়াটা চাচামিচ পরিমাণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা মশলাগুলো দু এক মিনিট ভেজে নেব তারপর দিয়ে দেব এক সচামিজ হলুদের গুঁড়া এক সচামস পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপর মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ ভেজে অল্প একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে মুরগির মাংস দিয়েছি ভিতরের পোটটা ব্যবহার করার জন্য আপনারা চাইলে কিন্তু শুধু সবজি বা ডিম দিয়েও পুরটা রেডি করে নিতে পারবেন তারপর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি চুলা গাছটা মিডিয়াম আসে রেখে পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত চেড়ে রান্না করে নিতে হবে নামানোর আগে দিয়ে দিব আমি কিছু পাতা কুচি এ তো রেডি হয়ে গেল এর পুরটা এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব এখন আমি খামিরটা তৈরি করে নিব বাটিতে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ কিছুটা পরিমাণ কালো জিরা তারপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটি শক্ত খামির তৈরি করে নিব একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি খামিরটা কিভাবে তৈরি করছি অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর খামিরটা তৈরি করবেন একটু সময় নিয়ে ভালোভাবে মথে খামিরটা তৈরি করে নিতে হবে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর দেখেন দুটা কিন্তু আরও সফট হয়ে গেছে আমি এটা আরও কিছুক্ষণ মধ্যে ছোটো ছোটো পিস করে কেটে নেব আপনারা কতটুকু ছোট বা বড় করে চিংড়ি মাছগুলো তৈরি করবেন সেই হিসেবে আটাগুলো ভাগ করে নেবেন তারপর আমি একটা লম্বা করে পাতলা করে রুটি বেলে নেব একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে রুটিগুলি তৈরি করে নিচ্ছি আর রুটির পোত্বটা ঠিক কীরকম এখানে একটা স্টিলের চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি তারপর আমি ভিতরে দিয়ে দিচ্ছি ওই বানিয়ে রাখা পোটটা এখন আমি ভাস করে মুখটা ভালোভাবে সিল করে দেবো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করছি এখন আমি চিংড়ি মাছের মতো একটু ভাঁকা করে শেপটা দিয়ে নিব তারপর আমি ছুরির সাহায্যে প্রথমে মুখটা কেটে নিচ্ছি একদমই সহজে কেউ এই নাস্তাটা তৈরি করতে পারবেন তারপর আমি সাইড দিয়ে এভাবে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিব এখন আমি চিংড়ি মাছের লেসটা তৈরি করে নিব দুইটা মাথা আমি এভাবে একসাথে করে জয়েন করে লেসটা তৈরি করে নিব একদমই সহজ যে কেউ এই নাস্তাটা তৈরি করতে পারবেন আর এটা খেতে কিন্তু খুবই মজাদার আমি আর একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে পাতলা করে একটা রুটি বেলে নিব তারপর আমি চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে দেবো তারপর উল্টা পাশে আমি পুরটা ভরে দেবো একটু লম্বা করে রুটিটা বেলে নিতে হবে তারপর আমি রুটিটা এভাবে সিল করে দেব একটু চেপে চেপে সিল করে দেবেন যেন ভিতরে পোটটা বের হয়ে না আসে তারপর আমি চিংড়ি মাছের মতো বাঁকা করে শেপটা দিয়ে দিব প্রথমে আমি চিংড়ি মাছের মাথাটা তৈরি করে নিচ্ছি তারপর আমি ছোট ছোট এরকম ছুরি দিয়ে কেটে নিব দেখেন নাস্তাটা দেখতে কিন্তু একদমই চিংড়ি মাছের মতো লাগছে আর লেসটা আমি কিভাবে তৈরি করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তারপর আমি কালো জেটা দিয়ে এখানে একটি চোখ বানিয়ে দিব একইভাবে সবগুলো চিংড়ি মাছের শেপ দিয়ে আমি নাস্তাগুলো বানিয়ে নিব এখন আমি এগুলো ভাজার জন্য চলে যাব চুলায় ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি চুলা লাচটা মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো উলট পালট করে ভেজে নেব ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগবে নাস্তাগুলো ভাজতে একদম হাই হিটে ভাজতে যাবেন না তাহলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে নাস্তাগুলো মচমচে হবে না তাই মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলো লাল লাল কালার করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমি একটি নাস্তা ভেঙে দেখেছি দেখেন এটা কতটা খাস্তা হয়েছে আর খেতে হয়েছে অনেক মজাদার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে a lab is